দর্শক এই মুহূর্তে আপনারা যুক্ত আছেন এসিটিভিতে সরাসরি আপনারা দেখছেন এসিটিভি ডিজিটালের মাধ্যমে আউটসোর্সিং ঐক্য পরিষদের যে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন হচ্ছিল সেই কর্মসূচিতে পুলিশ কিছুটা তাদেরকে বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে শাহবাগে পুলিশ এবং আন্দোলনকারীরা যারা আউটসোর্সিং এ বিভিন্ন অফিস আদালতে কর্মরত রয়েছে তারা এখন মুখোমুখি অবস্থান বিরাজ করছে এবং আমাদের কাছে যেটা মনে হয়েছে যে বেশ কয়েকটি পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হতে পারে অর্থাৎ তাদেরকে শাহবাগ ত্যাগ করার জন্য তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য পুলিশ কিছুটা ব্যবস্থা গ্রহণ করতে পারে পুলিশের সেরকমই আমরা প্রস্তুতি দেখতে পাচ্ছি আমরা সেই প্রস্তুতির Thank you.
কর্মসূচি করতেছি এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আমাদের উপর আক্রমণ চালাচ্ছে আমাদেরকে ছেড়ে যেতে বলা হচ্ছে আমরা কোনো আমাদের এক দাবি এক দাবি আমরা চাকরি শান্তি স্থায়ীকরণ চাই আমরা এক স্বাধীন বাংলাদেশে কোনো বৈষম্য শিকার হতে চাই না আমাদের চাকরি আমরা সরকার চাই আমাদের বোনাসের সমস্যা আমাদের বেতন দেয় ব্রেক করে কেন আমরা বৈষম্য শিকার হব স্বাধীন বাংলাদেশে কোনো বৈষম্য শিকার হতে হবে আমাদের আমাদের এটা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আমরা চাকরি করি চুক্তি ভিত্তিকের মাধ্যমে অথচ আমাদের জীবনে কোনো নিরাপত্তা নাই আমাদের কোনো জানমালে কোনো নিরাপত্তা নাই আমাদের কোনো সেফটি নাই সারা বাংলাদেশে সারা বাংলাদেশে দর্শক আমরা দেখতে পাচ্ছি যেখানে একটি মারমুখী পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং পরিস্থিতি কিছুটা গরম রয়েছে এই মুহূর্তে যদিও পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত লাঠিচার্জ বা অন্য কোনো ব্যবস্থা নেওয়া যায়নি তবে পুলিশ তাদেরকে অবস্থান কর্মসূচি থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবং তার পরবর্তীতে পরিস্থিতি কিছুটা পাল্টে যেতে শুরু করে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে মুখোমুখি অবস্থান সৃষ্টি হয়েছে নেট সব বন্ধ পুলিশ এগিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে মারমুখী একটি অভিযানের নেতৃত্বে পুলিশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাওয়ার তাদেরকে লাঠি চার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে ঠেলে উঠাই দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো লাঠি চার্জ করতে পারে পুলিশ অ্যাকশনে অ্যাকশনে চলে গেছে উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি পরিস্থিতি কিছুটা ঘোলাটে করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে কিছুটা পরিস্থিতি ঘোলাটে হয়েছে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে পুলিশের পক্ষ থেকে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল অবশেষে কিন্তু